আজকের ক্লাসে সুতার প্যাকেজ এবং ওয়াইন্ডিং মেশিন নিয়ে কথা বলবো। ওয়াইন্ডিং মেশিন মানে সুতার প্যাকেজ জড়ানোর প্রক্রিয়া। তো চলো একটু খেয়াল করে দেখি কিভাবে সুতার প্যাকেজ তৈরি হয় এবং ওয়াইন্ডিং মেশিন কিভাবে কাজ করে। সুতার প্যাকেজ বলতে সুতা জড়িয়ে রাখার প্রক্রিয়াকে বোঝায়। কাজের সুবিধার্থে সুতাকে বিভিন্ন প্যাকেজে জড়িয়ে রাখা হয়। বহুল ব্যবহৃত প্যাকেজগুলো হলো ববিন, স্পুল, কপ, কোন, ভিকোন, কন্টেইনার, কুকন, প্রি উইন্ডিং ববিন। এবার চলো আমরা ওয়াইন্ডিং মেশিন দেখি। ওয়াইন্ডিং মেশিন হলো যে মেশিনের সাহায্যে সুতার প্যাকেজগুলোকে ওয়াইন্ড করা হয়, মানে জড়ানো হয়। এটি একটি পার্ন ওয়াইন্ডিং মেশিন। দেখো, পার্ন প্যাকেজগুলোকে জড়ানো হচ্ছে। পার্ন কোথায় ব্যবহৃত হয় জানো তো? তাঁত এ কাপড় বোনার সময় মাকুতে পার্ন ব্যবহৃত হয়। এখানে একটু খেয়াল করে দেখো, সুতাগুলোকে জড়ানো হচ্ছে। ওয়াইন্ডিং মেশিনে তিন রকমভাবে সুতা জড়ানো হয়: সমান্তরাল ওয়াইন্ডিং, প্রায় সমান্তরাল ওয়াইন্ডিং এবং আড়াআড়ি ওয়াইন্ডিং। এখানে কিন্তু প্রায় সমান্তরাল ওয়াইন্ডিং সিস্টেমে জড়ানো হচ্ছে। দেখো, এগুলো হলো টেনশনার। টেনশনার হলো সুতাগুলোকে একটু টান টান রাখার জন্য এই অংশটায় টেনশন ব্যবহার করা হয়, এটা হলো টেনশনার। আর যে প্যাকেজ থেকে সুতাগুলোকে পাঠানো হচ্ছে এটাকে বলা হয় সাপ্লাই প্যাকেজ, প্রি উইন্ডিং প্যাকেজও বলা হয় এগুলোকে। এখান থেকেই, এই সাপ্লাই প্যাকেজ থেকেই পার্নের মাঝে সুতাগুলোকে জড়ানো হচ্ছে। একটু ভালো করে খেয়াল করে দেখো, এই সুতাগুলোর একটু উপরেই যে গাইডটা আছে এটাকে গাইড বলে। গাইডের মাধ্যমে সুতাগুলোকে নিয়ন্ত্রণ করা হয়। পার্ন পেঁচানো শেষ, পেঁচানো শেষ হয়ে যাওয়ার পর এভাবে কেটে দেওয়া হয়। তবে আধুনিক মেশিনে কিন্তু যান্ত্রিকভাবেই মেশিনের মাধ্যমে পার্নগুলোকে অপসারণ করার সিস্টেম আছে, এই কুইল, এগুলোকে কুইলও বলে। আমরা আরেকটি মেশিনের সাথে একটু পরিচিত হই, এটি হলো কোন ওয়াইন্ডিং মেশিন। দেখো, কোন সাইজের যে প্যাকেজগুলো আছে সেই প্যাকেজগুলো এটাতে জড়ানো হয়। কোনের মতো যে সুতার প্যাকেজগুলো, তার নিচে একটি কালো রঙের বার তোমরা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় কাভার রিড রোলার। এই রোলারের মাঝে দাগ কাটা থাকে এবং এই দাগ অনুযায়ী আসলে সুতাগুলোকে কোন এর মাঝে পেঁচানো হয়। আর এই যে মাঝখানে সাদা বিষয়টা, এটাই হলো এই মেশিনের টেনশনার। একটু ভালো করে খেয়াল করে দেখো, কাভার রিড রোলারে আড়াআড়ি খাঁজ কাটা আছে, যার ফলে এই মেশিনে কোনের মাঝে যে সুতাগুলো পেঁচা হচ্ছে তাও আড়াআড়িভাবেই পেঁচানো হচ্ছে। আর এই কোন ওয়াইন্ডিং মেশিনের সাপ্লায়ার প্যাকেজ কিন্তু মাটিতে রাখা হয়। এই যে খেয়াল করে দেখো, বড় বড় প্যাকেজগুলো মাটিতে রাখা, এটাই হলো সাপ্লাই প্যাকেজ বা প্রি উইন্ডিং প্যাকেজ। এবার আমরা পরিচিত হব একটি যন্ত্রের সাথে, এই যন্ত্রটির নাম ইয়ার্ন প্যাকেজ হার্ডনেস টেস্টার। নাম শুনলেই বোঝা যাচ্ছে ইয়ার্নের প্যাকেজগুলো কতটুকু শক্ত, পেঁচানোর ফলে কতটুকু শক্ত এটা মাপা হয় এই মেশিন দিয়ে। একটু ভালো করে খেয়াল করে দেখো, মেশিনটার নিচে একটি স্প্রিংয়ের মতো আছে এবং সুতার উপরে, এটা সুতার মাঝখান বরাবর রেখে চাপ দেওয়া হয়। এই সিস্টেমটাকে বলা হয় স্প্রিং প্রেশার কোলাবোরেশন সিস্টেম। দেখো, স্পুলের উপর চাপ দেওয়ার পর 0.53 এসেছে। এটা যদি কম আসে তাহলে সুতাটা শক্ত করে পেঁচানো, যদি বেশি আসে তাহলে সুতা নরম করে পেঁচানো। এতক্ষণ যে ভিডিওটা তোমরা দেখেছো, আমার মনে হয় ভিডিওটা তোমাদের পরীক্ষার হলে প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে সহায়ক হবে। যারা ক্লাসে উপস্থিত ছিলে না তারা এই ভিডিওটি শেয়ার করে নিয়ে তোমার বন্ধুকে দেখার একটি সুযোগ করে দিতে পারো। পাশাপাশি তুমি নিজেও যেন পরবর্তীতে দেখতে পারো সেই ব্যবস্থার জন্য ফেসবুক টাইমলাইনে শেয়ার এর মাধ্যমে রেখে দিতে পারো।